আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা রিগ্রেশন অধ্যায়ের চতুর্থ ক্লাসে ম্যানেজমেন্ট 2017 সালের অঙ্কটা করব, অথবা আমার লেকচার শিটের 16 নম্বর অঙ্কটা করব। যারা আমার লেকচার শিটে সবগুলো অঙ্ক করবেন তারা 100% শিওর থাকেন ওইখান থেকে আল্লাহর রহমতে আপনার পরীক্ষায় হুবহু অঙ্ক আসবে। আর ক্লাস অনলাইন ক্লাসে আমি মাত্র 4টা ক্লাসে শেষ করতেছি, 4টা ক্লাস করলে আপনি মোটামুটি ধারণা পাবেন 4টা থেকে একটা কমন পড়ার সম্ভাবনা 99%। আচ্ছা, কী বলছে 16 নম্বর অঙ্কে? ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন, কিছু তথ্য এখানে দেওয়া তোমাকে দেওয়া হলো। এই দুইটা সমীকরণ দিয়ে দিছে, আমরা সমীকরণগুলো আগে বের করতাম, এই দুইটা সমীকরণ দিয়ে দিছে তারা। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ভেরিয়েবল এক্স ইজ 4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটাও সিগমার মান একটা দেওয়া আছে 4। আচ্ছা, বলতেছে ক্যালকুলেট করো, বের করে দেখাও অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, আর কি এক্স বার ওয়াই বার এক্স এবং ওয়াইয়ের মান বের করে দেখাও আর কি। বুঝাচ্ছে যে এখানে যে এক্স ওয়াই যে আছে সমীকরণের অপনয়ন বা প্রতিস্থাপন বা যে কোনো পদ্ধতি ব্যবহার করে এক্স ওয়াইয়ের মান বের করে দেখাও। তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান বের করে ফেলি, সমীকরণগুলো আগে লিখে নিই তাহলে সুবিধা হবে। দেখি, গিভেন দ্যাট দেয়া আছে কি দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে। সমীকরণ এক নম্বরে দেওয়া আছে হলো সিক্স সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান 20, এটা হলো এক নং সমীকরণ। টু এক্স মাইনাস ওয়াই সমান সমান 16, দুই নং সমীকরণ। আমরা এটা প্রতিস্থাপন নিয়মে করতে পারি, অপনয়ন করতে পারি। অপনয়ন করলে সহজ হবে, কারণ ছোট আছে সমীকরণগুলো। তাহলে আমরা এক কাজ করি, নিচের যে সমীকরণটা দেওয়া আছে এক নং দুই নং সমীকরণটা দিয়ে কাজ করতে থাকি। আমরা ওয়াইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী দেখাচ্ছে, দেখা যাচ্ছে মাইনাস ওই পাশে প্লাস হয়ে যাবে, আর শুরুটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে ওয়াই সমান সমান যদি লিখি 22x মাইনাস 16, এটা আমার হয়ে গেল তিন নং সমীকরণ, ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। এখন এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে তাহলে লিখবো হলো পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন ওয়ান, পুটিং দ্য ভ্যালু অফ কার ওয়াইয়ের মানটা আমরা বসাবো না, ভ্যালু অফ অফ ওয়াই ইন ইকুয়েশন ওয়ান। অর্থাৎ বাংলায় বললে এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে এখন সিক্স এক্স ছিল, ইকুয়েশনটাকে লিখে নিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের। এই সমীকরণটা তো ছিল, এখন ওয়াইয়ের জায়গায় আমি লিখতেছি কত, টু এক্স সিক্সটিন, পাঁচ দিয়ে দুই রেগুণ করলে 10, এটা আসলে হলো মাইনাস মাইনাস প্লাস, পাঁচ দিয়ে দুই রেগুণ করলে 10 এক্স মাইনাস মাইনাস প্লাস 80। তাহলে এখানে 10টা এক্স আছে 6টা, তাহলে হলো মাইনাস 4টা এক্স, আর 80 ওই পাশে চলে গেল, 20 থেকে 80 চলে গেলে থাকে মাইনাস 60। এক্স রেখে দিয়ে যদি ফোর যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ওই পাশে গেলে মাইনাস এই ভাগ হয়ে যাবে, গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক সমান সমান আসবে হলো 15, মাইনাস মাইনাসে কাটা 60 এর 4 দিয়ে কাটলে 15 আসে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম আমরা 15। আবার এগেইন
এবার যে কোন সমীকরণে x এর মান বসাই দিলে হবে, যেমন পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 3, 3 নং সমীকরণে x এর মান বসিয়ে, 3 নং সমীকরণটা কি ছিল, y সমান সমান 2x মাইনাস 16, y সমান সমান 2, x এর মান হলো 15, y সমান সমান 30 মাইনাস 16, y এর মান চলে আসলো 14। তাহলে আমরা প্রথম যে অঙ্কটা এটা করে ফেলছি, এখন এখানে কাজ আছে, বলছে অ্যাভারেজ ভ্যালু অফ এক্স ওয়াই। তাহলে অ্যাভারেজ বলতে বোঝায় কি, গড়। তাহলে এক্স ওয়াই যতগুলো আছে এগুলো সবগুলোর উপরে আমি বার চিহ্ন দিতে হবে আমার, যতগুলো এক্স ওয়াই আছে সবগুলোর উপরে এরকম দাগ দাগ দিতে হবে, কারণ তারা অ্যাভারেজ চেয়েছে, অ্যাভারেজ বুঝাইতে হলে আমাদের কি এরকম বার চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ হইল, রিকোয়ারমেন্ট 1 শেষ। রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে, বলছে দ্য কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন, কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন বের করতে বলছে। কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন জিনিসটা হলো বি, যে আমরা বের করতাম না আগে, এই বিগুলো হলো কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন। এখন তাহলে আমার বি ওয়ান বি টু বের করতে হবে। এখন বি ওয়ান বি টু কীভাবে বের করব, বি ওয়ান বি টু কীভাবে বের করব, ফার্স্টে তাহলে আমরা দুইটা সমীকরণ ছিল না, প্রথম একটা ছিল পরে একটা ছিল, তাহলে প্রথমটাকে ওয়াই ওয়ান এক্স লিখি, রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ওয়ান এক্স, রিকোয়ারমেন্ট টু রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ওয়ান এক্স। আমি সংক্ষেপে লিখে বলছি, আপনার পুরোটা লিখে ফেলবেন, হ্যাঁ জায়গা কম। আচ্ছা ইকুয়েশনটা ছিল এটা, এই ইকুয়েশনটা দেওয়া ছিল ফার্স্টে। এখন আমার কাজ ছিল ওয়াইটা রেখে বাকিগুলোকে পাঠিয়ে দেওয়া, যে এরকম বানাইছিলাম না, কি বানাইছিলাম, ওয়াইটা আমি রেখে দিই, এখন মাইনাস ফাইভ সব ওই পাশে পাঠিয়ে দিলাম, তো সবার নিচে যাবে, বিশের নিচেও যাবে মাইনাস ফাইভ, ছয়ের নিচেও যাবে মাইনাস ফাইভ। এখন এটা দিয়ে ভাগ করলে আসে মাইনাস ফোর, ছয়ের পাঁচ দিয়ে যদি ভাগ করে ক্যালকুলেটার দিয়ে তাহলে মনে হয় 1.2 আসে, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 1.2। দেখেন এখন ওয়াই সমান সমান 1.2 এক্স, এটা সামনে নিতেছি মাইনাস ফোর। এক সমীকরণ ছিল কি, এ সমান সমান ওয়াই সমান সমান এ এক্স বি এক্স মাইনাস আর কি, দাঁড়া আমি আবার সাজায় লিখি, ওইখানে ঠিক ছিল দেখা যায়, আমরা জানতাম জানি ওয়াই সমান সমান কি এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, তাহলে ওয়াই টু ওয়াই আছে, এই ফোরটা হলো এ ওয়ান, 1.2 হলো বি ওয়ান আর এক্স টু এক্স, সুতরাং বি ওয়ান সমান সমান এক দশমিক দুই। তাহলে আমরা পেয়ে গেলাম বি ওয়ানের মান পেয়ে গেলাম, আবার রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই, 2 নং সমীকরণটা নিয়ে কাজ করতে হবে, টু এক্স মাইনাস
y সমান সমান 16 2x কে রেখে দিলাম yটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম -টা হয়ে যাবে প্লাস x রেখে 2 যদি পাঠিয়ে দেই 2 সমান নিচে যাবে 16 নিচে 2 যাবে y এর নিচে 2 যাবে এটা দিয়ে ভাগ করলে আসতেছে হলো 8 আর মনে মনে 1 আছে 1 এর 2 দিয়ে ভাগ করলে আসে 0.5y তাহলে b2 এর মান সুতরাং we know x সমান সমান a2 plus b2 y নাকি তো b2 কোনটা এই যে a অংশটা হলো b2 সুতরাং b2 সমান সমান 0.05 এখন আশা কি বুঝতে পারছেন লাস্ট আমার শীটে পাঁচটা রিকোয়ারমেন্ট আছে কিন্তু পরীক্ষায় তো আসছে তিনটা তিনটা করলে হবে বাকিগুলো না করলে হবে বলছে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করে দেখাও একেবারে প্রথমে যেগুলো করতাম এটা আসছে তিন নম্বরে আসছে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন কিন্তু শর্টকাট সূত্র আছে কোরিলেশন বের করার রিগ্রেশন ইকুয়েশনে যদি আমি বের করতে পারি তার শর্টকাট সূত্র ব্যবহার করে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে পারবো b1 into b2 রুট ওভার এইটাই হলো কোরিলেশনের সূত্র b1 এর মান আসছিল আমাদের 1.2 b2 এর মান আসছিল 5 রুট ওভার সাইন্টিফিক ক্যালকুলেটর সম্পূর্ণটা একসাথে বসায় দিলাম মান বের হলো 0.775 আরেকটা নিয়ম আছে সেটা হলো রিগ্রেশন লাইন ওইটা আপনার আসে অনেক কম যদি চান আপনারা কমেন্ট করবেন তাহলে রিগ্রেশন লাইনটা আমি করে দিব তাহলে আর কি চ্যাপ্টারটা সম্পূর্ণ হয়ে যাবে আর চারটা অঙ্ক যে চারটা করছেন এইগুলো ইম্পর্টেন্ট বোর্ডগুলোতে খুঁজে দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশনে এইগুলাই ঘুরে ফিরে আসছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম